ইরানের পারমাণবিক অস্ত্র ও ইউরেনিয়াম সমৃদ্ধি নিয়ে বোমা ফাটানোর তথ্য দিয়েছে আইএইএ। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইরান। সোজা কথায়, পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে দেশটি। রয়টার্স জানায়, আইএইএ তে প্রকাশিত দুইটি আলাদা নথি থেকে তারা এই তথ্য পেয়েছে। চলুন জেনে নেই ঠিক কতদিনের মধ্যে পারমাণবিক অস্ত্র বানাতে পারবে ইরান, আর ইরানের কাছে কি আসলেই কোনো পারমাণবিক অস্ত্র ইতোমধ্যেই আছে, আইএইএ কি বলছে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। আইএইএ এর প্রতিবেদনে বলা হয়, ইরানের কাছে যেই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা 2015 সালে বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। ইরানের কাছে বর্তমানে 142.1 কেজি পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা গত ফেব্রুয়ারিতে থাকা পরিমাণের চেয়ে 20 কেজি বেশি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্সেস অব ডেমোক্রেসিজ এর গবেষক আন্দ্রেয়া স্ট্রাইকার বলেন, এটি খুবই ভয়াবহ চিত্র যে ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। ইরান বিপজ্জনকভাবে পরমাণু অস্ত্র অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে। স্ট্রাইকারের মতে, এখন ইরানের কাছে যেই পরিমাণ 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে প্রায় 4 কোটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কোনো দেশ চাইলে এই মাত্রায় ইউরেনিয়াম সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য ব্যবহার করতেই পারে। এর বাইরেও সম্ভবত সব মিলিয়ে ইরানের কাছে সামগ্রিকভাবে 13টিরও বেশি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে, এবং তারা প্রায় 5 মাসের মধ্যে এটিকে পরিপূর্ণ ওয়েপন গ্রেড ইউরেনিয়ামে উন্নীত করতে পারবে। 5 মাসে সম্ভব না হলে বড় জোর 6 মাস সময় লাগবে বলে মনে করেন স্ট্রাইকার। তিনি বলেন, পুরোপুরি প্রয়োজনীয় মাত্রায় সমৃদ্ধ করার পর তাদের কাছে অন্তত 6 মাস লাগবে সেই জ্বালানিকে একটি পারমাণবিক বোমায় তৈরি করতে, এবং তারপর আরও দীর্ঘ সময়, সম্ভবত 1 বছরেরও বেশি সময় লাগবে এটিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করতে সক্ষম হতে। এই গবেষকের মতে, মূলত একবার ইউরেনিয়াম পরিশোধনের 20% স্তরে পৌঁছানো মানে প্রযুক্তিগত স্তরে বেশিরভাগ কাজ সম্পন্ন করে ফেলা, এবং তারপর পরমাণু অস্ত্র তৈরি কেবল কয়েকদিনের ব্যাপার। ২০১৫ সালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি চুক্তি হয়েছিল, যা 6 জাতি আলোচনা নামে পরিচিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা কারণেই সেই চুক্তি অকার্যকর হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেন। ধারণা করা হয়, যুক্তরাষ্ট্রের নিজেকে প্রত্যাহারের পর ইরান তার পারমাণবিক কর্মসূচির গতি আরও বাড়িয়েছে, যাতে আরও দ্রুততম সময়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব হয়। যদিও ইরান বারবার এই ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা শান্তিপূর্ণ ব্যবহারের জন্যই এই কর্মসূচি এগিয়ে নিচ্ছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে উত্তেজনা শুরুর পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার বলছেন, ইসরায়েলি হুমকির মুখে ইরান আর নিউক্লিয়ার ডক্ট্রিন বা পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। তবে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট না হলেও, এটি নিশ্চিত যে তিনি ইসরায়েল ও ইরানের প্রতিপক্ষ দেশগুলোকে উদ্দেশ্য করেই এ কথাটি বলেছেন। ২০১৫ সালের চুক্তি অনুসারে তেহরান তার কাছে থাকা ইউরেনিয়াম 3.67% পর্যন্ত সমৃদ্ধ করতে পারবে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের থেকে অনেকটা নিচে। বিপরীতে ইরানের ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারও করা হবে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান সেই সময় এই চুক্তিতে সম্মত হয়েছিল মূলত পারমাণবিক বোমা তৈরির অন্য প্রয়োজনীয় উপকরণগুলো সংগ্রহ বা তৈরির জন্য প্রয়োজনীয় সময় নিশ্চিত করতে। দেশটি অন্তত 1 বছর সময় কিনতে চেয়েছিল সেই চুক্তির মাধ্যমে। পরে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন, এবং তেহরানের ওপর, বিশেষ করে দেশটির জ্বালানি তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন। প্রতিক্রিয়ায় ইরান 2019 সাল থেকে এক পরমাণু কর্মসূচি পুনরায় চালু করে এবং অনেক দূরে গিয়ে নিয়ে যায়। ধারণা করা হয়, আগের চুক্তির সব শর্তই ইরান লঙ্ঘন করেছে, বিশেষ করে কোথায়
কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে কোন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে এবং কি পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, এসব শর্তের সবগুলোই লঙ্ঘন করেছে দেশটি। আইএইএর এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক চুক্তিতে বলা ছিল ইরান মাত্র 202.8 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে পারবে, কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে 5.5 টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। আইএইএর প্রতিবেদন অনুসারে ইরান ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে 60% পর্যন্ত ইউরেনিয়ামের বিপুল মজুত আছে। এমনকি যেই পরিমাণ ইউরেনিয়াম মজুত আছে তা যদি আরও সমৃদ্ধ করতে পারে তবে অন্তত 2টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে এই দেশটি। ইরান এই চুক্তির শর্ত মানতে বাধ্য না হওয়ায় আইএইএ আর ইরানের পারমাণবিক কর্মসূচির পুরো অবকাঠামো পরিদর্শনের অধিকার রাখে না, ফলে ইরান আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করেছে কিনা তা নিয়েও জল্পনা কল্পনা শুরু হয়েছে, তবে এই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই।